মাঝে মধ্যে জেলার বিভিন্ন প্রান্ত থেকে খবর আসত মোবাইল ছিনতাইয়ের, তা নিয়ে জেলার একাধিক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এবার পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন থানা এলাকা থেকে চুরি, ছিনতাই ও হারিয়ে যাওয়ার 60টি মোবাইল, যা পুলিশ বিভিন্ন সময়ে উদ্ধার করেছিল, মঙ্গলবার সেসব মোবাইলগুলি মোবাইল মালিকের হাতে তুলে দিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। মঙ্গলবার জেলা পুলিশ সুপার অফিসে 60 জনের হাতে তাদের মোবাইলগুলি তুলে দেন জেলা পুলিশ সুপার দীনেশ কুমার। নিজেদের হারিয়ে যাওয়া বা চুরি ছিনতাই হয়ে যাওয়া মোবাইল ফেরত পেয়ে মোবাইল অত্যন্ত খুশি মোবাইল গ্রাহকরা। তারা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তপন চক্রবর্তীর রিপোর্ট, বাংলায় এম জি। জেলাপুর জেলা পুলিশ পক্ষ উদ্যোগে আমরা টোটাল 60 ফোন যে লস হয়েছিল, যে হারিয়েছিল, ওদের ওয়ার্থ আছে অ্যারাউন্ড 7 লাখস। ওটা আমরা যাদের থেকে ফোনটা হারিয়েছিল ওদেরকে আমরা আজকে ফেরত দিচ্ছি। এছাড়া টোটাল মোট 60 মোটরসাইকেল জেলা পুলিশ রিকভারি করেছে, কোতোয়ালি থানা, গড়বেতা থানা, অন্যান্য জেলা মিলে। আমরা কোর্ট প্রসেসটা কমপ্লিট করার পরে ওদের যে 60 মোটরসাইকেল যাদের থেকে হারিয়েছে বা চুরি হয়েছিল আমরা ওদেরকে ফেরত দেবো খুবই জল্দ। এই মোবাইলে যে র্যাকেট আছে এর মধ্যে আমরা 2 জনকে ধরেছি যে এরকম চুরি করেছিল, বাদ বাকি আমরা আরও একটা ট্রেস করে যে এই গ্যাংস সঙ্গে যে ইনভলভ আছে ওদেরকে আমরা ধরতে চেষ্টা করছি। বাড়ি ডিটেল আছে, ওটা দরকার নেই, জেলার গ্যাং আছে। স্যার, এরা কোথায় কোথায় কাজ করতো, এই গ্রুপটা কোথায় কোথায়? আপনাদের তো খড়গপুর ইনফরমেশন আছে স্যার। সাইবার সিকিউরিটি নিয়ে আপনি সবাইকে বলছিলেন, যারা ATM হ্যাক বা এই ধরনের, এগুলো এর জন্য কি আপনারা ফার্দার আর কোনো প্রচার করবেন বা কোনো? সাইবার সিকিউরিটি নিয়ে আজকাল যেহেতু সবই লোক স্মার্ট হয়ে গেছে, এভরিওয়ান ইজ ইউজিং স্মার্টফোন, সো উই আর গিভিং ট্রেনিং টু আওয়ার পার্সোনাল। যতগুলো আমাদের পুলিশ পার্সোনাল আছে ওদেরও আমাদেরকে ক্যাপাসিটি বিল্ডিং করতে হচ্ছে, ওটা আমরা করছি। রেগুলার ট্রেনিং সাইবার সিকিউরিটির উপরে আমরা করাচ্ছি। এছাড়া যে লোকজন জনমানস আছে ওরা কিন্তু জানে না, ওরা হঠাৎ করে একটা ফরওয়ার্ড করে দিচ্ছে একটা মেসেজ, যা দিয়ে একটা কমিউনাল হতে পারে, যা দিয়ে একটা পলিটিক্যাল ভায়োলেন্স হতে পারে। ওদেরকে বোঝানোর জন্য আমরা এখানে সোশ্যাল মিডিয়ায় একটা সেল আমরা খুলেছি, আমরা দেখছি কে কী কাজ করছে। দরকার পড়লে এভাবে লিগাল অ্যাকশনও নেওয়া হচ্ছে, আর যে ওদেরকে কোনো কোনো ফ্রড না করতে পারে আমরা গ্রামে গ্রামে গিয়ে লোকজনকে অ্যাওয়্যার করছি। আজকে আমাদের 21 জানুয়ারিতে আজকে আমরা একটা উদ্বোধন করবো প্রোগ্রামে। আজ আপনি জানেন আঙ্গুয়া যে গ্রাম পঞ্চায়েত আছে কোতোয়ালি থানা অন্তর্গত, ওখানে আমরা যাচ্ছি যে গভর্নমেন্টের বিভিন্ন স্কিম পুলিশ পক্ষ থেকে কী কী করণীয় আছে, কী কী করা যায় ওদের সমাজ জন্য, আমরা আর কী করতে পারবো, কী দরকার আছে, গিয়ে আমরা আজকে ক্যাম্প করবো। ওখানে SP থেকে আরম্ভ করে অ্যাডিশনাল SP আর যে জোনাল যে অফিসার্স আছেন ওরা থাকবেন, ওদের কোনো প্রবলেম যদি থাকে ওরা শুনবেন, আর যদি পুলিশে কিছু কাজ যদি লাগানো যায় আমরা ডেফিনেটলি ওদেরকে পার্সিউ করে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে এঙ্গেজ করে আমরা ওই জায়গাটাকে ভালো করার চেষ্টা করবো। সাইবার কমপ্লেন আমরা ডেফিনেটলি পাচ্ছি, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া সেল থেকে যারাগুলো পাচ্ছে, বাট ইন কেস অফ এনি সাইবার ক্রাইম এভরি কেস ইজ বিং ইনভেস্টিগেটেড বাই ইন্সপেক্টর র্যাঙ্ক অফ অফিসার্স। ICC কোতোয়ালি ইন্সপেক্টর সাইবার পুলিশ স্টেশন, অ্যান্ড আপনি জানেন ইন্সপেক্টর সাইবার পুলিশ স্টেশন আমাদের পাটনা বাজারে খুলেছে, ওখানে যেরকম কমপ্লেনগুলো আসছে আমরা কেস করছি আর ইনভেস্টিগেশন চলছে। গড়বেতা, কোতোয়ালি যে টাউন গুলো আছে বেসিক্যালি, যেখানে লোকজন বেশি ক্যাজুয়ালটা হয়ে যায় ওই দিকেই আছে, যেখানে লোকজন বেশি মাত্রায় থাকে, যেখানে মোটরসাইকেল অ্যাক্সেসটা বেশি ওইটাই ওনারা ইউজ করে, মোবাইল যে গ্যাং আছে, যে আপনার মোটরসাইকেল গ্যাং আছে ওটাই ইউজ করে। যে বাইক যে বেসিক্যালি আছে নিয়ে যখন আমরা ডিস্ট্রিবিউট করবো তখন আমরা একটা ব্রিফিং দেবো আলাদা, আজকে মোবাইল নিয়ে কিছু বলতে পারছি, মোবাইলটা সব বাড়ি থেকে নিয়ে যাচ্ছে অনেকের ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে, তাই জন্য তো আমরা লস বলছি। যদি কেউ কিছু বাড়ি থেকে আসে আর যদি বলে শুধু মোবাইল নিয়ে গেছে, দ্যাট উই আর নট গোয়িং টু বিলিভ। আরো কিছু নিয়ে যাবে, তো দিস ইজ নট দ্য অনলি থিং, রাইট? অ্যাকচুয়াল এক দূসরের উপরে যে সন্ত্রাস আছে, যে দরকার আছে, কনফিডেন্স নেই, হতে পারে কেউ নিয়েছে তারপরে এটা চলে গেছে, ইটস লাইক দে আর সো মেনি ডাইনামিক্স টু ইট। সো যদি এরকম কিছু কমপ্লেন থাকে ডেফিনেটলি আমরা ওর উপরে অ্যাকশন নেব। নামটা আমরা দিয়েছি গণসম্পর্ক।
আচ্ছা বেসিক্যালি উদার সে যে প্রবলেম আছে ওখানে যে ওয়ান্টেড আছে বা কী আছে কিনা কোনো প্রবলেম নেই তো নেই, ল অর্ডার নিয়ে কোনো সমস্যা, কত ওখানে ওয়ারেন্টি আমাদের রয়েছে, কত আমাদের ওখানে স্কুল আছে, কীরকম পড়াশোনা হচ্ছে, সবই কিছু আমরা জিজ্ঞেস করবো, জাস্ট টু নো অ্যান্ড টু গেট দ্য ফিডব্যাক অফ দ্য পিপল। গোটা জেলাটা আমরা করাচ্ছি, যেখানে যেখানে ডেভেলপমেন্ট থেকে আরম্ভ করে পুলিশিং থেকে যেখানে আমরা ভাবছি কি এটা কানে কিছু করার দরকার আছে ওখানে আমরা যাচ্ছি। যেখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ পাচ্ছি, ইনকোয়ারি হচ্ছে আর লিগাল অ্যাকশনও নেওয়া হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। চুরি হয়েছিল ভাইফোঁটার পরের দিন, বাতি দ্বিতীয়ার পরের দিন। ফোন পেয়ে অবশ্যই ভালো লাগছে, আরেকটা ফোন গেছে তো সেটা বর্তমানে এখনও পাইনি। যে ভিউ সেটা ছিল হচ্ছে রেডমি নোট ফাইভ এ, যেটা আরেকটা যেটা হারিয়ে আছে সেটা হচ্ছে রেডমি নোট ফোর। তো এটা পেয়ে খুবই আনন্দিত। বর্তমান পশ্চিম মেদিনীপুর পুলিশ প্রশাসন এই বিষয়ে অনেকটা সচেষ্ট, মানুষ সবাই পাচ্ছে, এটাতে সকলেই খুশি। আজকে যেন 60 জন মোবাইল প্রাপক যারা তারা প্রত্যেকেই খুশি। কি নাম? আমার নাম চিন্ময় রায়। আপনি ঘর মে আপনি অ্যাক্টিভিটি কে বারে কিছু লোক এক জায়গা অ্যাক্টিভ হতে, তো আগর আপনি যদি বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছেন, আমি গোয়া ঘুরতে যাচ্ছি বা কোনো কাজে বাইরে যাচ্ছি, আই এম এট দিস প্লেস, তার মানে লোকজন বুঝে গেছে আপনি বাড়িতে কেউ নেই, তো রাত্রি দিকে মানে কিন্তু ক্রাইম হতে পারে। তো আজকাল যে স্মার্ট চোররা 500 আর উইমেন কে লিয়ে যারা যারা মেয়েরা আছে ওদের জন্য ইফ টিজিং যদি হয় বা অন্য কিছু প্রবলেম। আপনি কি আপনার সন্তানকে পড়াশোনায় মনোনিবেশ করাতে পারছেন না? আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ গড়তে চান? তাহলে এখনই যোগাযোগ করুন বেলুন মঠ উপদিষ্ট হুগলি জেলার রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের অন্তর্ভুক্ত সদস্য আশ্রম আনু শ্রী রামকৃষ্ণ সারদা আশ্রম ও সংঘের অন্তর্গত রাধেশ্যাম মণ্ডল মেমোরিয়াল ইনস্টিটিউট অব এডুকেশন ইংরাজি মাধ্যম স্কুল। আমাদের লক্ষ্য রামকৃষ্ণ আশ্রমের আবহে পরিবেশের প্রতিপালন, স্বামী বিবেকানন্দের ভাবধারায় আদর্শ বিদ্যালয়, অপেক্ষাকৃত কম খরচে ইংরাজি মাধ্যমে স্কুলে পড়ার সুযোগ, ইংরাজি বাংলা হিন্দি তিনটি ভাষাতেই কথা বলা ও লেখার দক্ষতা, সুপরিকল্পিতভাবে আগামী দিনের প্রতিযোগিতার কথা ভেবে উচ্চমানের সিলেবাস যা আপনার সন্তানকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে। প্রতিটি প্রান্তে স্কুল ভ্যানের ব্যবস্থা রয়েছে। প্রাথমিক স্তর হতে কম্পিউটার শিক্ষা, যোগাসনের উপর সুশিক্ষা দান, পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য বিনা ব্যয়ে বিশেষ শিক্ষাদানের সুযোগ। ভর্তি চলছে শিক্ষাবর্ষ 2020 থেকে 2021। আমাদের প্রস্তুতিমূলক ক্লাস শুরু হবে 8/1/2020। শিক্ষাবর্ষ ক্লাস শুরু 1/4/2020। নার্সারি হইতে ক্লাস 4 পর্যন্ত। আমাদের মোবাইল নাম্বার 8697003376 এবং 8250192210 অথবা 7718544147 অথবা 9933-8190-27।